চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে ক্ষুদ্র একটি সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। মুহূর্তেই ভাগ্য বদলে গেল তাদের। বাইবেলটির মূল্য অন্তত 1,00,000 পাউন্ড বা প্রায় 1,15,00,000 টাকা বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইয়র্কের বাসিন্দা বাফি বেলে পেশা একজন নার্স। বাফি এবং তার স্বামী দুজনেই শখের বসে পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকেই নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকেও পাঠান। সম্প্রতি ইয়র্কের একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খুঁজে ডাক পেয়েছিলেন তারা। সেখানেই খোঁজ শুরু করার কিছুক্ষণ পরে মেটাল ডিটেক্টরে খুব শক্তিশালী সিগন্যাল পান। প্রায় 5 ইঞ্চি মাটি খোঁড়ার পরে একটি ছোট সোনালী রঙের ধাতব বস্তু উদ্ধার করেন তারা। তবে সেই ছোট্ট সোনালী রঙের জিনিসটি যে পরবর্তীকালে দুর্মূল্য সোনার বাইবেল হতে চলেছে তখনও ঘুণাক্ষরে টের পাননি দুজনে। পরে মোবাইলে ছবি তুলে বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন দুজনে। সোনালী বস্তুটি আদপে 24 কারাটের একটি সোনার বাইবেল, যার দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার আর ওজন মাত্র 5 গ্রাম। খোঁজ নিয়ে জানা যায়, 15 শতাব্দীতে রাজা তৃতীয় রিচার্ডের আমলের বাইবেল এটি। বিশেষজ্ঞদের মতে তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনো মহিলা আত্মীয়কে উপহার হিসেবে বাইবেলটি দিয়েছিলেন। মার্সিয়া মান্নান, মাইটিভি।